আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি তোমাদের বইয়ের 2.2 শতকরায় প্রকাশের অঙ্কগুলো একটু দেখিয়ে দিব। তো শতকরা সম্পর্কে আসলে তোমাদের ধারণা আগের ক্লাসে হয়ে গেছে, তো এই জন্য এখানে আর তেমন কিছু বললাম না, তারপরেও লিখলাম না আর কি, বলা তো লাগবেই। শতকরা হচ্ছে 100% আর কি, 100 দিয়ে গুণ পার্সেন্ট দিয়ে দিব, তাই হয়ে যাবে শতকরা। অর্থাৎ 100% দিয়ে গুণ করব শতকরায় প্রকাশ করতে বললে, যে কোনো ক্লাসের জন্য যাকে শতকরায় প্রকাশ করতে বলছে তার সাথে 100% গুণ। এখন কথা হলো ভগ্নাংশ, যেহেতু আমরা গুণটা পাশে দিতে পারি, উপরেও দিতে পারি, পাশে আর উপরে একই কথা। এখন এই যে 4 × 1 = 4 আর 4 × 25 = 100, তাহলে উত্তর হয়ে গেল আমার 25%, এই এটাই উত্তর। পরেরটা খ নম্বরে আছে হচ্ছে 15/7, তাহলে উপরে গুণ দিব 100% দিয়ে। এখানে 5 দিয়ে ভাগ করলে 15 3 থাকে, 3 × 5 = 15, এখানে 5 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10, 0, তাহলে হলো হচ্ছে নিচে 3, উপরে হচ্ছে 7 × 2 = 14 আর 1 = 0, 140%। এখন এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিব। তাহলে এখানে 3 দিয়ে 14 কে ভাগ দিলে 3 × 4 = 12 2 × 20 = 18 2 বাসে, তাহলে 3/2% তোমরা বাইরে রাফ করে লিখতে পারো। গ নাম্বার, গ কয়ের সাথে ক খ গ একই টাইপের, আমি এই তাহলে 3 নাম্বারটা বাদ দিই, 4 দেখাই, 4 4 নাম্বারে আছে 2 সমস্ত 25/6, তো আমরা সমস্ত ভাঙিয়ে আগে নিচে 25 থাকবে, 25 × 50 = 656, গুণ 100%, 25 × 25 = 4 × 25 = 100, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 × 7 = 24, 4 × 2 = 20, 4 × 20 = 22, 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
চার নম্বর হয়ে গেল। এখন আসি দশমিক, একদম সেম নিয়ম, দশমিকের তিনটা অঙ্ক আছে, আমি তিনটার মধ্যে কোনটা দেখাই। আচ্ছা প্রথমটা দেখাই, আগে দরকার দুইটা দেখা, দশমিক দুই পাঁচ। তোমরা দশমিকটা ঘষবা না, আমি তোমাদের স্পষ্ট করার জন্য আমি একটু ডার্ক করে দিছি, তোমরা এত ডার্ক করবে না, 100% দিয়ে গুণ। তো পার্সেন্ট চিহ্ন তার থাকবে, একশো দিয়ে যদি এটা গুণ করি, নিয়ম হচ্ছে এক দিয়ে গুণ করলে 25 একে 25, দুই শূন্য বসালাম ডানে, এই যে 100 2 0, একের ডানে 2 0 বসালাম। এখন দশমিক দেওয়ার পালা, দশমিকের ডান দিকে যেহেতু দুইটা অঙ্ক আছে, দুইটা ঘর আছে, তাহলে গুণ ফলের ডানে দুই ঘর রেখে দশমিক বসাইতে হবে। উত্তর এইভাবে উত্তর হবে, আবার আমরা এইভাবে ই বাদ দিয়ে দিতে পারি, শূন্য না লিখতে পারি। শুধু 25% এটাও লেখা যায়, ওটাও লেখা যায়। এবার ছ, 2.50, এই শূন্য আমরা খাতায় না উঠালেও হতো, কারণ দশমিক থাকলে সে তার একেবারে শেষের শূন্য ভ্যালুলেস। আগের মতো 25 একে 25,
গুণ করার সময় আমরা দশমিককে মনে মনে ভাববো যে দশমিক নাই, তাহলে পঁচিশ আর এক গুণ করে পঁচিশ। এখন এখানে এক শূন্য, এখানে দুই শূন্য, মোট শূন্য হচ্ছে তিনটা, তো তিনটা শূন্য দিলাম। দেওয়ার পরে আমাদের দেখতে হবে দশমিকের ডান দিকে ঘর আছে কয়টা, একটা দুইটা, দুইটা ঘর আছে। এই দুই ঘরের জন্য টানে দুই ঘর রেখে দশমিক দিতে হবে। লেখাগুলো আমি বেশ ছোট করে ফেলছি, বড় করে লিখে দিচ্ছি। তাহলে এখানে উত্তর হবে 250। তারপরে দুইটা অঙ্ক আছে হচ্ছে অনুপাত, দেওয়া আছে অনুপাত, একই রকমের অনুপাতকে ভগ্নাংশ করে নিতে হবে। একটা দেখায় এখান থেকে দুইটা একটা, ঝ আছে হচ্ছে 12:25। তো অনুপাতকে ভগ্নাংশ কিভাবে করে আমরা আগে চ্যাপ্টারে করে আসছি। প্রথম অনুপাতের পূর্ব রাশি বা প্রথম রাশিটা লব আর উত্তর রাশি বা দ্বিতীয় রাশিটা হর। এখন 100% দিয়ে গুণ, 25 4 25 100, তার মানে 4 12 48%। দুই নম্বর অঙ্কটা আমি দেখাবো, সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ। তো সামান্য ভগ্নাংশ মানে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ, সাধারণ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। শুরুতে সাধারণ ভগ্নাংশ করে নিব, যদিও এখানে সাধারণ ভগ্নাংশের কথা বলা নাই। সাধারণ ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে যে পার্সেন্ট উঠে যাবে এবং 100 দিয়ে ভাগ করে দিতে হবে, পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ। পার্সেন্ট আর লিখবো না, কিন্তু 100 নিচেই লিখবো। হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ। যদি বলতো সাধারণ ভগ্নাংশ তাহলে এটাই উত্তর হতো, সামান্য বলার কারণে লঘিষ্ঠ করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ আর সামান্য ভগ্নাংশ প্রকাশ একই কথা। 5 দিয়ে ভাগ করলে 9, এখানে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে হচ্ছে 20/9। এটা উত্তর হলো সামান্য ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশের জন্য কি কাজ করতে হবে সেটা দেখাচ্ছি। দেখো ৪৫%, তার মানে 100 দিয়ে ভাগ 45 কে, পরে একের পরে কয় শূন্য, 1 2 2টা, তাহলে এই লবের ডান থেকে দুই ঘর আগে দশমিক বসাইতে হবে। তো লবে আছে হচ্ছে এটা শুধুমাত্র একের পরে, হরে যদি একের পরে শূন্য থাকে তাহলে সংক্ষেপে ভাগ করা যায়, একের পরে আমাদের শূন্য আছে, এই জন্য সরাসরি লব লিখব। লেখার পরে কয়টা শূন্য আছে, দুইটা, তার ডান থেকে দুই ঘর গুনে এসে আমরা দশমিক দিব। আর এর এর বামে শূন্য দিলেও চলে, না দিলেও চলে। হয়ে গেল দশমিক ভগ্নাংশ। এরপরে পরেরটা সমস্ত আছে হচ্ছে খ গ ঘ, তিনটা, এর মধ্যে বড়টা কয়, ৩৭ সমস্ত 2/1, এটাকে আমরা সামান্য ভগ্নাংশ করব। অর্থাৎ আগে পার্সেন্ট উঠানোর পালা, তার আগে এটার সমস্তটা ভেঙে দিতে হবে। এটা আছে হচ্ছে 2 2 দিয়ে গুণ করি, তাহলে 7 2 14, আর উপরে 1 যোগ করে 15 5, হাতে 1 3 2 6 1 7, অর্থাৎ 75/2।
এটা হলো এই প্রথমে 37.5 সমস্ত, আর পার্সেন্টের জন্য নিচে 100 দিয়ে গুণ। নিচে যখন কিছু থাকবে না তখন শুধু 100 বসবে, কোনো কিছু থাকলে তার সাথে গুণ দিয়ে লিখতে হবে। এখন যদি আমরা কাটাকাটি করি কি আসতেছে, 25 দিয়ে 75 কাটলে 3, এখানে 25 দিয়ে কাটলে 4, তাহলে 4 দুগুণে 8, আর নিচে উপরে হচ্ছে 3। এই ভগ্নাংশটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি আসে, ৩৭ সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট, এটা অর্থ হচ্ছে 75। ও আচ্ছা, আর একটা সহজ টেকনিক আছে, আমি সেটা দেখাই তাহলে কিভাবে সহজে করা যায়। এই যে এই দুই ভাগের এক, এই দুই ভাগের একটা কি, একটু আমরা এটা একটু দেখে আসি, দুই ভাগের একটা কি, দুই দিয়ে এককে ভাগ দিব, তো ভাগ তো যায় না, তখন আমরা কি করব, এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিব, এখন পাঁচ দিয়ে, পাঁচ দুগুণে 10, তাহলে এই যে 0.5 এটা এখানে বসা দিব। আমাদের যেহেতু দশমিক বানাইতে বলছে, দশমিক করে ফেললাম, এত পার্সেন্ট, এখন আবার পার্সেন্ট উঠাইতে হবে, তাহলে লবে চলে গেল হচ্ছে 37.5, আর হরে 100। তাহলে হরে যখন একের পরে শুধুমাত্র শূন্য থাকবে তখন এটাকে আমরা সংক্ষেপে ভাগ করতে পারি, অর্থাৎ শুধু লবটা লিখবো আগে। এই যে লব লিখলাম, লেখার পরে একের পরে কয়টা ঘর আছে, একেবারে দুই ঘর, ও সরি, তাহলে দশমিক এখানে হবে না, দশমিকটা হবে তখন এখানে, তোমরা এখানে দশমিক বসাবো না, আসলে আমি ভুলে দিয়ে ফেলছি। তুমি আগে আমরা লিখবো হচ্ছে 3, 3, 7, 5, আগে লিখবো দশমিক না দিয়ে, এরপরে যেখানে আছে সেখান থেকে দুই ঘর বামে চলে যাবে, দশমিক যেখানে থাকবে তার থেকে দুই ঘর বামে চলে যাবে, তা একবারে আমরা গুনে দুই ঘর বামে দিয়ে দেব, তো এটা একটা উত্তর। ধন্যবাদ।